ভাইয়া কি হচ্ছে সব? কিছু না, এখনো তো কিছুই হয়নি, হবে, এবার হবে। এই দেখ, তোর দেওয়া রোল নম্বর ফার্স্ট হয়েছে। তোর ছবি, তোর ছবি, এটা এটা তোর ছবি। জবাব দে, জবাব দে, জবাব দে। না, ওই ছবি আমার না। তাতে কি হয়েছে? ওই ছবি যার সে ফার্স্ট হয়েছে, আমি পরীক্ষা দেইনি বলেই ফার্স্ট হয়েছে, তাতে হয়েছেটা কি? কি করবে ফার্স্ট হয়ে? বড় জোর একটা ভালো সরকারি চাকরি, সারা জীবন ভাড়া বাড়িতে, না হলে সরকারি বাড়িতে থাকবে। তারপর একদিন রিটায়ার করে বউ বাচ্চার হাত ধরে গ্রামের বাড়িতে চলে যাবে। আর আমি, আমি ওরকম বিশটা, পঞ্চাশটা, একশোটা ফার্স্ট কিনে পকেটে রাখতে পারি। কোটি কোটি টাকা আমার, বাড়ি, গাড়ি, চাকর বাকর, সবে তো কেবল শুরু। এরপরে কত হবে তোমার মতো মানুষ তা কল্পনাও করতে পারে না। কি হবে ওই রেজাল্টে সস্তা কাগজ দিয়ে? সস্তা কাগজ? রেজাল্টে সস্তা কাগজ? আরে, এই সস্তা কাগজের জন্য আমি একটা একটা করে দিন করেছি, দিন নে রাত নে বেবি ডিগ্রি চালিয়ে আমি তোর লেখাপড়ার খরচ জোগাড় করেছি। আর আজ তুই আমাকে কোটি টাকার কথা শোনাস, বাড়ি গাড়ি কথা শোনাস আমাকে? কে চেয়েছে তোর কাছে? কে চেয়েছে বাড়ি গাড়ি? কে চেয়েছে টাকা পয়সা? আমি, আমি চেয়েছি। চাওনি, কিন্তু তুমি কি অস্বীকার করতে পারো বস্তির ওই ভাড়া বাড়ি আর বেবি ট্যাক্সি চালকের জীবনের চেয়ে আজ তুমি অনেক সুখে আছো? না, আরে আমি তো একটা স্বপ্ন বুকে নিয়ে সুখে ছিলাম, আমার মুন্না এমএসে ভালো রেজাল্ট করবে, এই একটা স্বপ্ন বুকে নিয়ে আমি নিজে লেখাপড়া শিখিনি, তোকে লেখাপড়া শিখিয়েছি। কিচ্ছু চাইনি আমি, কোনো বিনিময় চাইনি তোর কাছে, টাকা না, বাড়ি না, গাড়ি না, চাকর চাকরানি, কিচ্ছু না, শুধু শুধু এই কাগজে তোর রেজাল্ট দেখতে চেয়েছিলাম। কি দিয়েছিস তুই আমাকে? অনেক হয়েছে, আর না, চলে যাও এখান থেকে। এখানে এই পরিবেশে তুমি যা করলে তা শুধু ভাই বলেই সহ্য করেছি, চলে যাও এখান থেকে। যাব, যাব, তোর বাড়ি গাড়ি সবকিছু আমি থুতু দিয়ে চলে যাব, তোর ছায়া আর কোনোদিন দেখবো না, কোনোদিন না। তাই যদি চাও তাই করবে, তোমার মতো মানুষ আর পারেই বাকি, গরিব হয়ে জন্মায়, গরিব থেকে মারা যায়। হ্যাঁ, আমি গরিব হয়ে জন্মেছি, গরিব হয়ে মারা যাব, গরিব হয়ে মারা যাব।